আপনারা যখন গাড়ি নিয়ে বের হবেন তো কিছু বিষয় একটু চেক করে নেবেন। দেখেন এই যে যে গাড়িটা দেখতেছেন এটা কিন্তু একটা প্রিমিয়ম গাড়ি। তো একটা দামি গাড়িতে কোনো না কোনো কিছু অপশন দেয়া থাকে যেটা বোঝার জন্য যে আপনার গাড়িতে সমস্যা হচ্ছে বা কিছু একটা সমস্যা আছে। এটা কিন্তু ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু লাইট সিগন্যাল বাতি আমাদের গাড়ির ড্যাশবোর্ডে কিন্তু শো করে। এই বিষয়টা আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি গাড়িতে যখন উঠবেন, ওঠার পরে তাড়াহুড়া করে আপনি গাড়িটা নিয়ে বের হয়ে যাবেন না, এই কাজটা করা যাবে না। একটু রিল্যাক্সে আগে 2 মিনিট 5 মিনিট সময় নিয়ে একটু ভালো করে চেক করে তারপরে গাড়িটা নিয়ে বের হবেন, এটা আপনাদের কাছে সবার আমার রিকোয়েস্ট। কারণ শুধু দুর্ঘটনা দেখেন যে আপনি গাড়ি নিয়ে বের হয়ে গেলে যে আপনি নিজে যে দুর্ঘটনার মধ্যে পড়বেন এটা না, এটা ছাড়াও আপনার দ্বারা কিন্তু আরও 5টা মানুষের কিন্তু ক্ষতি হবে, তারাও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। তা আমি এই জন্য সাজেস্ট করি যে একটু সময় নিয়ে ধীরে সুস্থে তারপরে বের হবেন। গাড়ি জিনিসটা এরকম, যেটা রানিংয়ে চল, যেটা স্পিড থাকে একটা জিনিস চলে, সেই বিষয়গুলো নিয়ে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, রিস্ক নেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনিও অ্যাক্সিডেন্ট করবেন, আবার 2-4 জন মানুষও মারা যেতে পারে। এই জন্য একটু সময় নিয়ে বের হয়ে তারপরে বের হবেন, এটা ছাড়া বের হবেন না। তো আমাদের এই গাড়িতে, প্রিমিয়র গাড়িতে, আজকে আপনাদেরকে একটা অপশন দেখাবো যে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার গাড়িতে যদি সমস্যা থাকে। তো আমরা সর্বপ্রথম কী করবো, আমরা একটু সুইচ দেব, সুইচ দিয়ে আমরা ড্যাশবোর্ডের দিকে আমরা কিন্তু দেখবো যে আমাদের এখানে গাড়ি আপনি কীভাবে বুঝবেন। গাড়িতে মোটামুটি 3 সুইচ থাকে, একটা গাড়িতে কিন্তু 3টা সুইচ দেওয়া যায়। আপনার প্রথম সুইচে হচ্ছে আপনার ডিভিডি প্লেয়ারে আপনার লাইন আসবে, আপনি যদি সারাদিন গান শুনেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো তেল বা কোনো গ্যাস এগুলো কিন্তু যাবে না, 1 সুইচে। এরপরে আপনি যখন দ্বিতীয় সুইচ দিবেন তখন কিন্তু ইঞ্জিন ড্যাশবোর্ডে লাইন আসবে। একটু ইঞ্জিনের ড্যাশবোর্ডের দিকে তাকান, এটার নাম হচ্ছে ইঞ্জিন ড্যাশবোর্ড, দেখেন এখানে কিন্তু কোনো কিছু নেই। আমরা যখন দ্বিতীয় সুইচ দিব তখন কিন্তু দেখেন এখানে কিন্তু ইঞ্জিনে কিন্তু ড্যাশবোর্ডে একটা লাইন আসছে। তো আজকে আপনাদেরকে আমি একটা বিষয় একটু শেয়ার করব, সেটা হচ্ছে এই যে যে সিগন্যালটা দেখতেছেন আসলে মূলত হচ্ছে এই সিগন্যালটা কিসের। এই সিগন্যালটা হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিনের চেক লাইট, মানে চেক বাল্ব। এটা হচ্ছে ইঞ্জিনের, আপনার যখন স্টার্ট করবেন, স্টার্ট করার পরে যদি আপনার এই ইঞ্জিন চেক বাতিটা যদি জ্বলে থাকে, যদি চলে না যায়, তাহলে মনে করবেন যে আপনার গাড়িতে কোনো সমস্যা আছে, কোনো না কোনো প্রবলেম আছে। আর আপনার গাড়ির প্রত্যেকটা জিনিস যদি একদম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ইঞ্জিন চেক বাল্বটা কিন্তু এটা কিন্তু চলে যাবে। আমি কিন্তু আমার গাড়ি স্টার্ট করি নাই, এখন শুধু জাস্ট গাড়িটা চাবি সুইচ দিয়ে রেখেছি, এই কারণে আমার এখান থেকে এটা দেখাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন ভালো করে, এই চেক বাল্বটা দেখতে হবে ভালো করে। আর এইগুলো তো সাধারণত আমরা তো অনেকে ভিডিও করা আছে, এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেকের সিগন্যাল, এটা হচ্ছে আপনার ব্যাটারির লাইন পেয়েছে কিনা সেটা সিগন্যাল, আর এটা হচ্ছে আপনার গাড়ির মোবিল আছে কিনা সেটা সিগন্যাল। যদি আপনার গাড়ির মোবিল না থাকতো তাহলে এটা লাফালাফি করতো, হ্যাঁ স্টার্ট করলে দেখুন গাড়ি এটা লাফালাফি করবে, এটা সিগন্যাল শুধু লাফালাফি করবে, যেমন সিট বেল্টের জন্য। আর এটা হচ্ছে সিট বেল্ট, এই মুহূর্তে আমার সিট বেল্ট লাগানো নাই, যেই কারণে হচ্ছে এটা লাফালাফি করতেছে। তো আপনারা যখন গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার পরে এই জিনিসটা খেয়াল করবেন যে এটা যায় কি না। তো আমি গাড়িটা স্টার্ট করতেছি, এই যে গাড়িটা স্টার্ট করতেছি, দেখেন আমি গাড়িটা স্টার্ট করলাম। গাড়িটা স্টার্ট করার পরে এখন দেখেন এই যে যে চেক বাল্বটা দেখতেছেন, এই চেক বাল্বটা কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে। বলেন তো কেন? কারণ এটা হচ্ছে একজনের গাড়ি, জাস্ট আমাকে ইনফর্ম করছে যে ভাই আমার তো ইঞ্জিনে কোনো প্রবলেম আছে কিনা আমি কীভাবে বুঝবো, বা আমার একটু সমস্যা হচ্ছে। যেমন এই গাড়িটার মধ্যে একটু প্রবলেম আছে, তো এই প্রবলেমের কারণে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু আজকে আসছি যে মূলত প্রবলেমটা কি। তো এই যে দেখেন এই যে চেক বাল্বটা কিন্তু যায় নাই, এই চেক বাল্বটা যায় নাই এই কারণে যায় নাই, এই গাড়ির ইঞ্জিন একটু প্রবলেম আছে, যেই কারণে চেক লাইটটা কিন্তু এখনও জ্বলে আছে। তো এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাইলাম যে এখন এই ইঞ্জিনে যদি প্রবলেম না থাকতো তাহলে কিন্তু এই ইঞ্জিন, এই চেক বাল্বটা কিন্তু এতক্ষণে কিন্তু অফ হয়ে যেত, কিন্তু এটা কিন্তু যায় নাই। তা আমরা গাড়িটা আমরা স্টার্ট অফ করে দিতেছি, তার মানে এটা কি আছে জানেন, এটা প্রবলেম আছে, ইঞ্জিন একটু প্রবলেম আছে, এটার জন্য আজকে এখানে আসা। তো কি প্রবলেম এটার
সেই জিনিসটা আমরা দেখব আসলে কোথায় প্রবলেম হয়েছে সেটা বের করার জন্যই আজকে এই ভিডিওটা করা। তো আজকের এই ভিডিওতে তো এক ভিডিওতে তো দেখা যাবে না, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনার এই ইঞ্জিনের যে প্রবলেমটা হয়েছে কি প্রবলেমের কারণে এই ইঞ্জিন বাল্বটা জ্বলে রয়েছে, এটা নিয়ে আমি একটা পরবর্তীতে একটা ভিডিও করব। তা আপনাদের যেরকম এই সমস্যাটা যদি আপনাদের থাকে গাড়িতে, তা আমি আপনাদেরকে সাজেস্ট করব কি যে আপনারা একটা মিস্ত্রির কাছে যাবেন যে আগে এটাকে সমাধান করেন। এই চেক বাল্বের কারণে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওই এসির বাতাস অনেকে বলে যে গরম বের হয়, ঠান্ডা হয় না, এটা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। তো দেখা যাইতেছে এসির যখন আপনার গ্যাস যদি না থাকে, এসিতে একটা গ্যাস থাকে, ওই গ্যাস না থাকলে এসির বাতাস ঠান্ডা হবে না। এরপরে কম্প্রেসার যদি ঠিকঠাক মতো না ঘুরে তাহলেও দেখা যাচ্ছে যে ঠান্ডা বের হবে না। তো এসি নিয়ে ভিডিও করা আছে, আজকের এই ভিডিওটা করা মাত্র শুধু আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য, আর কিছু না। তো আমরা এটার সমস্যাটা সমাধান করে আপনাদেরকে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।